আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে আমাদের ছাদে আছি, ছাদ থেকে আমাদের লিচু গাছের লিচুগুলো দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। আমি ভেবেছিলাম আমার মে মাসের 5 তারিখে আমি লন্ডন চলে যাব, তো বাড়ির লোক সবারই মন খারাপ যে আমি যাওয়ার হয়তো 2-4 দিন পরে লিচু পাকা শুরু হয়ে যাবে। তো অলরেডি এখন লাল হয়ে গেছে, লাল হওয়া শুরু করছে আজ থেকে 2-3 দিন আগে। মাশাল্লাহ এখনো ছোড়াই নেই, আমরা একটাও দেখি নাই টেস্ট করে, হয়তো বা এখনো খাওয়া যাবে না, আরো 1-2 সপ্তাহ অপেক্ষা করা লাগবে, হয়তো বা আমার যাওয়ার আগ পর্যন্ত খেতে পারবো। গাছ ভর্তি লিচু মাশাল্লাহ, ভিতরে ভিতরে অনেক লিচু আছে। এত সুন্দর লিচু, এই প্রথম কিন্তু আমি বাংলাদেশে এই টাইমে আসি। আমি 16 বছর ধরে লন্ডন আছি, কিন্তু এর আগে কোনোদিন এরকম লিচু খাওয়া হয় নাই বা দেখা হয় নাই। আমি সবসময় জন্য শীতকালে আসি ডিসেম্বরে, বাট এবার এপ্রিল মাসে আসলাম, কিছু কাজ ছিল। আর আমাদের আরেকটা গাছ আছে ওখানে, অনেকগুলো গাছ আছে এখানে আমাদের, তো ওই গাছের লিচু এখনও রেডি না, এখনও ছোটো ছোটো এবং কাঁচা কাঁচা আছে। পাশে আরও কয়েকটা লিচু আছে, ছোটো ছোটো লিচুর গাছ আছে, তো এইটাতে সবসময় নাকি আগে পাকে আর ওইগুলো পরে, তো ভাবতেছি আজকে 2-1 লিচু পেরে দেখবো খেতে পারি কিনা। আর ওইদিকে আমাদের পুকুর, এখান থেকে হয়তো ওভাবে আমি দেখাতে পারবো না, পুকুর আজকে কাটছে, পুকুরে ওই যে মেশিন নামানো হয়েছে, এগুলো ড্রেজার না কি যেন বলে, আমি সঠিক নাম জানি না। এই যে আমাদের ওই দিক থেকে মাটি ভরাট হয়ে গেছে, এই যে আমাদের কাজের ছেলে, আমার খুব লক্ষ্মী কাজের ছেলে গাছে পানি দিচ্ছে, আমার সাথে ছাদে আসছে, ও খুবই খুশি হয় যদি গাছে পানি দিতে দেওয়া যায়। এখানে আছে পেয়ারা গাছ, তারপরে লেবু গাছ, তারপরে কমলা গাছ, তারপরে চাইনিজ কমলা, কি কি যেন আছে, এটা এটাও হচ্ছে লেবু না, এটাও চাইনিজ কমলা না কি যেন শুনছিলাম ওই দিন। মরিচের গাছ আছে, বেগুনের গাছ আছে, তারপরে এই গাছটাতে একটা সুন্দর বেগুন দেখছি। আসলে একসাথে এখানে অনেকগুলো গাছ, তো তো এই জন্য কোনোটাই ভালোভাবে হচ্ছে না, তো এখন দেখলাম যে একটা বেগুন হয়েছে এখানে, মাশাল্লাহ। আর ওইদিকে কিছু বেগুনের গাছ আছে। হ্যাঁ মাম্মি, এই গাছগুলো তো কয়েকদিন আগে দেখছিলাম, বেগুনগুলো মনে হয় উঠানো হয়ে গেছে, ছোটো ছোটো গাছ, আসলে পানি দেওয়া হয় না, যত্ন নেওয়া হয় না, তাই। এই যে আমার চাষিদের ঘর এদিকে, ওই গাছগুলোতেও লিচু ভর্তি, সবার বাড়িতে 1-2-3 করে লিচু গাছ আছে। লিচু ভর্তি, কিন্তু এই গাছগুলো, এই লিচুগুলো রেডি হতে আরও দেরি হবে। ওই দিকে আমার ছোট দাদার বাড়ি, ওই দিকে সব বাড়িতে 1-1 করে লিচু গাছ আছে। বাড়ির ভিতরে ফল, যত রকমের ফল আছে সব গাছ আছে। এই যে বড়ই শেষ হয়ে গেছে, সব বড়ই গাছ কেটে দিয়েছে। আর ওই পাশে দেখা যাচ্ছে ওই দিকে অনেক রকমের গাছ আছে। ওই যে এটা হচ্ছে আমাদের বেল গাছ, একটা বেল নাকি ধরছিল, তো এখন বেল নাই। আর এই গাছটা হচ্ছে আমাদের উঠানে 80 রকমের নাকি কলম করা হয়েছিল এই গাছের সাথে, তো প্রত্যেকবারই আম আসে, বাট এইবারে আম আসে না তেমন। ও এখানে 2টা আম আছে দেখছি, এই যে আম, আমার চোখে এখনো আম পড়ে নাই, তো আজকেই দেখলাম। ওদের মা বলছিল যে অনেকগুলো আম আসছে ওই সাইডে, তো আম খুঁজে খুঁজে আমি পাই নাই। ওইদিকে আছে আমাদের নারিকেল গাছ, নারিকেল গাছ ওদিন 70টা ডাব পাড়া হয়েছিল। আশেপাশে সবই আমাদের চাচাদের গাছ গাছালি, যত রকমের ফল আছে এখানে সব আছে। এই যে এই গাছটাতেও আম ধরেছে মনে হয়, দেখা যাচ্ছে না এখান থেকে। এই যে হচ্ছে, এটা হচ্ছে বাতাবি লেবু, ওটা কি মেহেদি গাছ নাকি, এত সুন্দর লাগতেছে, এটা মনে হচ্ছে মেহেদি গাছ নাকি, বুঝতেছি না আমি, যত সম্ভব এটা মেহেদি গাছই হবে। তো যাই হোক,
আশেপাশে সব আমার চাচাদের, আমার চাচাতো চাচা, তারপর ওইদিকে আমার ছোট দাদার বাড়ি, তারপরে এখানে সবার বাড়িতে হচ্ছে ফল ফ্রুটের গাছ ভর্তি করা। এদিকেও আছে অনেকগুলো, আর এটা হচ্ছে মনে হয় বকুল ফুলের গাছ। এটা হচ্ছে মেইন রোড রাস্তা। আহিল আহিল আহিল, আর কি করতেছো তুমি? দেখি পানি দেওয়া কি শেষ, তোমার পানি দেওয়া কি শেষ? আচ্ছা চলো, নিচে চলো, আর পানি দিতে হবে না। সবাইকে বাই বলে দাও, বাই বলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় এখানে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।